আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। লাবণীস কুকিং ওয়ার্ল্ডের পক্ষ থেকে আজ আমি একটি সহজ রেসিপি শেয়ার করলাম। এটা আমাদের ঘরে বাচ্চারা বিশেষ করে আইসক্রিম ফিনি বলে, এটা আসলে খেতে খুব মজা হয়। আমি একটু দেখাচ্ছি, এটা অনেকটা আইসক্রিমের মতো করে। বাচ্চারা অনেক সময় দোকানে আইসক্রিম কিনে খেতে গেলে ঠান্ডার প্রবলেম হয় এটা, আর আমরা ঘরে যদি এই ফিনি আইসক্রিমের মতো করে ফিনিটা তৈরি করে বাচ্চাদের সামনে দিই, আসলে এটা খুব পুষ্টিকর খাবার হবে, প্লাস এটা খুব স্বাদ হবে। তো চলেন বিস্তারিত আমরা দেখে নিই। এখানে আমি এক মুঠ পরিমাণে, মানে অল্প একটু পোলা চাল নিয়েছি, সেটা পরিষ্কার করে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছি। এটা আমি এক ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। এখানে 1 কেজি পরিমাণে লিকুইড মিল্ক নিয়েছি, এটা আমি এখন ভালো করে জ্বালাবো, জ্বালিয়ে গুঁড়ো করবো। একটি বাটিতে পোলার চাল অল্প পরিমাণে নিয়ে ভিজে রেখেছিলাম, সেটা পরিষ্কার করে ধুয়ে এখন আমি সেটাকে ভালো করে হাত দিয়ে ভেঙে নিব। পর্যায়ে আমি আগে থেকে যে চালগুলো ভেঙে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। অল্প পরিমাণে পোলা চাল দেব এখানে, দিয়ে আবার ভালো করে নাড়তে থাকবো। চাল আর দুধটা এরকম একটু ঘন হয়ে আসবে, এই পর্যায়ে আমি গুঁড়ো দুধ দিয়ে দিব। এরকম সিদ্ধ হয়ে আসবে তখন আমি এর ভিতরে চিনিটা পরিমাণ মতো অ্যাড করে দিব। তারপর নাড়তে থাকবো। চিনিটা আপনার বেশি কম আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন। তারপর এই পর্যায়ে আমি কনডেন্স মিল্ক দিব। আমি এই কারণে কিন্তু চিনিটা কম দিয়েছি, কনডেন্স মিল্ক দিব বলে। হয়ে গেল আমার তৈরি করা আজকে ফিনি। এটা আমাদের ঘরে ছোট বাচ্চারা এটাকে আইসক্রিম ফিনি বলে। আমি এখন ডেকোরেশন করে দেখাবো। রান্না করার পর ফিনিটা আমি একটা বাটিতে ঢেলে এখানে মাওয়া দিয়ে দিচ্ছি ডিজাইন করে। মাওয়া দেওয়ার পরে এর ভিতরে আমি কিশমিশ দিয়ে দিব। কিশমিশ দিয়ে ডিজাইন করবো, কাজু বাদাম দিয়ে দিব। কাজু বাদাম দেওয়ার পর এর ভিতরে একটা আঙুর দিয়ে ডিজাইন করলাম। অবশ্যই আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আমার জন্য দোয়া করবেন। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।